সুখী প্রকল্পে কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মাধ্যমিক পাশে শতাধিক শূন্য পদে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে সো তোমরা কিভাবে আবেদন করবে এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে বয়স সীমা কি লাগবে বেতন কাঠামো কেমন রয়েছে অবশ্যই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক নোটিস ডাউনলোড করতে গেলে তোমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবে এখানে আসার পর দেখো পঁচিশ আর দু হাজার বাইশ সালে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমরা হেডলাইনে ক্লিক করলে সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে আমরা সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিচ্ছি এবং বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করছি এছাড়াও এই ওয়েবসাইট এর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারো সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশন এ নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন থেকে এখানে দেখতে পাচ্ছিস পঁচিশ আট দু হাজার বাইশ সালে প্রকাশিত হয়েছে যার মেমো নম্বর অবশ্যই স্ক্রিনের পর দেখতে পাচ্ছ সো ভিডিওর প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মেট দেখে দিচ্ছি দেখো স্ক্রিনের উপর অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ এই অ্যাপ্লিকেশন ফর্মটি এফোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এটি ফিল আপ করতে হবে এর সাথে কিছু ডকুমেন্ট অ্যাটেচ করতে হবে যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারো এখানে তোমাদের সমস্ত সমস্ত ডকুমেন্টগুলো জানিয়ে এই ডকুমেন্ট করে এখানে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে লাস্ট ডেট রয়েছে পনেরোই সেপ্টেম্বর দু সালের মধ্যে তোমাদের পাঠাতে হবে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছে তোমাদের কোনো প্রকার বাই পোস্ট স্ট্রিট পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করলে সেটি তারা অবশ্যই রিসিভ করবে না কারণ এখানে জানিয়েছে দেখো এই অ্যাড্রেসে তোমাদের গিয়ে ডপ বক্সে জমা দিতে হবে সেহেতু তোমরা অবশ্যই গিয়ে ডপ বক্সে জমা দেবে সমস্ত ডকুমেন্ট সহ সো এখানে দেখো তারপরে জানিয়েছে দেখো প্রথমেই নোটিসে জানিয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট ম্যারেড ডিভোর্স উইডো সো দেখতে পাচ্ছ তোমাদের অবশ্যই এখানে মহিলা প্রার্থী হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এবং অবশ্যই মাস্ট বি রেসিডেন্ট অব দিস কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অর্থাৎ তোমাদের অবশ্যই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্থায়ী বাসিন্দা হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে রিক্রুট করেছে হনারি হেলথ ওয়ার্কার পোস্টে যেখানে নাম্বার অফ ভ্যাকেন্সির ক্ষেত্রে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে দেখো একশো সাতাশটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে বয়সের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বয়স হিসেবে করতে হয় ফার্স্ট জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে এস টি ওবিসি প্রার্থীরা বয়সে ছাড় পাবে বাইশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে অর্থাৎ লোয়ার এজের ক্ষেত্রে ছাড় পাবে আপার এজের সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রেই সমান থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন ক্ষেত্রে অবশ্যই মিনিমাম মাধ্যমিক পাস করতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবে বেতন তোমাদের চার হাজার পাঁচশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে এবং এখানে সিলেকশন প্রসেসটা জানিয়ে দিয়েছে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো সেক্ষেত্রে আবেদন করতে পারো ডিসক্রিপশন বক্সে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে তোমরা অবশ্যই নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নিতে পারো এবং আবেদন করতে ইচ্ছুক হলে অবশ্যই পনেরোই সেপ্টেম্বর দু হাজার বাইশের আগে আবেদন করে দেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বে আইকনটি বাজিয়ে দেবেন